প্রত্যেকের জীবনের লক্ষ্য অভিষ্ট লক্ষ্য পরম সাধনা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে হেফাজত করা মেরি জিন্দেগি কা মকসদ তেরে দ্বীন কি সরফরাজি মে ইসিলিয়ে মুসলমান মে ইসিলিয়ে নামাজি আমার জীবনের অভিষ্ট লক্ষ্য হে আল্লাহ আমি তোমার দ্বীনের পাহারাদার হব এজন্যই তো আমি মুসলমান এজন্যই তো আমি নামাজি কোরআনে তো আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ইসলামের হেফাজত প্রকৃত পক্ষে তিনিই করবেন কিন্তু একইভাবে তিনি এটাও জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ আল্লাহ তাআলাই তো ইসলামকে হেফাজত করবেন কিন্তু এই হেফাজতের কাজে দ্বীনের খিদমতে তোমরা আল্লাহর সহযোগী হয়ে যাও কি হবে আল্লাহর সহযোগী হলে তোমরা আল্লাহর সহযোগী না হলে আল্লাহ কি তার দ্বীনকে কায়েম করতে পারবেন না অবশ্যই পারবেন আল্লাহর দ্বীন তো বিজয়ী হবেই আমি যদি দ্বীনের খিদমতে দাঁড়াই তবুও বিজয়ী হবে আমি যদি দ্বীনের খিদমত থেকে দূরে থাকি তবুও বিজয়ী হবে বিজয়ের জিম্মাদারি তো আল্লাহ নিজেই নিয়েছেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ জানিয়েছেন ওরা নিজেদের মুখে নাপাত ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু আল্লাহ নিজেই চ্যালেঞ্জ হিসাবে এটা গ্রহণ করেছেন তিনি তার দ্বীনের নূরকে পরিপূর্ণ করবেনই করবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও দুনিয়ার সব কাফেররা দুনিয়ার সব মুশরিকরা দুনিয়ার সব বাতিল অপশক্তি অপছন্দ করে তবুও ইসলামের বিজয় আল্লাহ নিজেই ঘটাবে সফল এবং সৌভাগ্যবান তারা যারা এই বিজয়ের খেদমতে নিজেদেরকেও শরিক রাখে যার বদৌলতে তাদের ইহলৌকিক এবং পারলৌকিক উভয় জগতি সৌভাগ্যমণ্ডিত এবং আলোকময় হয়ে যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ঈমানদাররা যদি আল্লাহকে সাহায্য করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা কখনো পিছলে যেতে দিবেন না সর্বদা তোমাদের কদমগুলোকে অটল রাখবেন অবিচল রাখবেন সুতরাং যদি চাও আল্লাহর সাহায্য পাবা শুরু করতে হবে তোমাকে সূচনা হবে তোমার থেকে সমাপ্ত করবেন আল্লাহ তুমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দ্বীনের সাহায্যে নেমে পড়ো বিজয় তো আল্লাহ নিজেই দিবেন আমেরিকা যখন আক্রমণ করে বসেছিল সেই খোরাসানের ভূমির উপর তখন জর্জ ডব্লিউ বুশ তো বলেছিল মাত্র তিন দিনের মধ্যে ওদেরকে পরাজিত করে ওদের নেতাকে ধরে বেঁধে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় নিজের সামনে এনে হাজির করবে কিন্তু আল্লাহর বান্দার আল্লাহর উপর ভরসা রেখে তাদের সেই শহীদ নেতা ঘোষণা দিয়েছিল আল্লাহ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছেন জর্জ ডব্লিউ বুশ আরেকটা ওয়াদা দিয়েছে আল্লাহর ওয়াদা হলো যদি আমরা ইমানদার হই আর নেক আমল করতে থাকি অবশ্যই বিজয় আমাদেরই হবেই হবে আর জর্জ ডব্লিউ বুশ ওয়াদা দিয়েছে যে কোনো মূল্যে আমাদেরকে হারাবে এরপর পরাজিত অবস্থায় লাঞ্ছিত করে তার সামনে দণ্ডায়মান করবে শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য না জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নিজে দেখে যেতে পারেন নাই কিন্তু দীর্ঘ ১৯ বছর পর হলেও গোটা আসমান জমিন পৃথিবীর প্রতিটা মানুষ দেখেছে এবং মেনে নিতে বাধ্য হয়েছে রবের ওয়াদাই সত্য আর বুশের ওয়াদা মিথ্যা আজও যারা এই বাংলার জমিনে দাঁড়িয়ে যেই সমস্ত গুটি কয়েক নাস্তিক সেকুলার বুদ্ধিজীবী মাথামোটাগুলো এই বাণী আমাদের সামনে নিয়মিত প্রকাশ করে থাকে যে সেদিন বেশি দূরে না যেদিন বাংলার জমিনে আর কোনো মৌলবী বা মৌলবাদী থাকবে না যখন এই জমিন হবে একমাত্র সেই নাস্তিকদের সেই বেইমানদের আর সেই সেকুলারদের উগ্র হিন্দুত্ববাদী আর আল্লাহ এবং তার নবীর দুশ্মনের গর্বের সাথে বলে বলার মতো বিভিন্ন যুক্তিও তারা দেখায় সবই তো তাদের হাতে প্রিন্ট মিডিয়াও তাদের হাতে ইলেকট্রনিক মিডিয়াও তাদের হাতে আর মূল ধারা হিসাবে নিজেদেরকে তারা অধিষ্ঠিত করতে পেরেছে কিন্তু তারা তো এই কথাগুলো বলে নিজেদের বাহ্যিক শক্তির উপর ভর করে আর আমাদের ওলামায়ে কেরাম যখন বলেন যতই বাধা আসুক যতই কোরবানি দেওয়া হোক কিন্তু চূড়ান্ত পরিণতি কোনোদিনও ওদের পক্ষে যাবে না কোরআন তো জানিয়েছে ওয়াল আকিবাতুল তাকওয়া ওয়াল আকিবাতুল মুত্তাকিন জীবনে উত্থান পতন তো থাকবেই কিন্তু শেষ হাসি বিজয়ের হাসি সফলতার হাসি একমাত্র আল্লাহ প্রেমিক বান্দারাই হাসবে